তো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আমি আবার নিচে এসেছি ইল্যাড মোশনে। তো তোমরা ডিকেট এরাস তো কীভাবে তোমরা বানাবে? তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না ভিডিওর মধ্যে পাসপোর্ট আছে। তোমরা এফেট ডাউনলোড করতে গেলে তোমাদেরকে পাসপোর্ট লাগবে। তো বন্ধুরা, ভিডিওর মধ্যে পাসপোর্ট দেওয়া আছে, তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না তোমরা। তো বন্ধুরা, তোমরা চলে যাবে ইল্যাড মোশনে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা ভালো করে লক্ষ্য করবে, 4 স্টেপে পাসপোর্ট থাকবে। তো বন্ধুরা, আমরা চলে যাব ইল্যাড মোশনে। ইল্যাড মোশনে যাওয়ার পর তোমরা এখানে প্রজেক্ট অপশানটি ক্লিক করে দেবে। তো তোমরা আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে XML ফাইলের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ফাইলটি ক্লিক করে ডাউনলোড করে নেবে। তো ফাইলটা ডাউনলোড করার সময় তোমাদের সামনে এইখানে যে পাসপোর্টটা দেখবে, তো তোমরা ওইখানে ওই পাসপোর্টটা দিয়ে তোমরা ফাইলটি ওপেন করে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে উপরে, তো ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর তারপর তোমাদের এরকম ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, তোমরা এফেটটি ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমরা এখানে কালার ফিল্ড অপশানে চলে যাবে। তো এখানে যাওয়ার পর তোমরা সাইডে এখানে ক্লিক করবে। তো তোমরা তোমাদের ফটো নিচে এখানে, তো এখানে ক্লিক করবে। তো তোমরা তোমাদের ফটো সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা, ফটো সিলেক্ট করে নেওয়ার পর তোমরা প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা সাইডে টাচ করে দেবে। সাইডে টাচ করার পর তোমরা পরের ইভেন্টটি তো তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমাদের এখানে কালার ফিল্ড অপশানে চলে যাবে। তো বন্ধুরা, সরি, পরেরটাই নয়, অন্যই ধরে গেছে। তো বন্ধুরা, আমরা একবার ব্যাঙ্কে চলে যাব। তো ব্যাঙ্কে চলে আসবো। তো বন্ধুরা, এই ইভেন্টটি তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করার পর তোমরা কালার ফিল্ড অপশানে চলে যাবে। কালার ফিল্ড অপশানে যাওয়ার পর তোমরা এখানে এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমরা নিচে এই অপশানটি ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমরা তোমাদের ফটো সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করার পর তোমরা প্লাস আইকনে ক্লিক করে দেবে। প্লাস আইকনে ক্লিক করার পর তোমরা এখানে সাইডে টাচ করে ব্যাকে চলে আসবে। তো তোমরা তারপরের ইফেক্টটি ক্লিক করে নেবে। তো এখানে তোমরা এখানে ক্লিক করে নেবে। এখানে করার পর তোমরা আবার তোমরা ফটো সিলেক্ট করে নেবে। তো ফটো সিলেক্ট করার পর প্লাস আইকনে ক্লিক করে দেবে। তো বন্ধুরা, তোমরা এভাবে পুরোটা করে নেবে। তো ভিডিওটা আমি একটু স্কিপ করে দিচ্ছি, নয়তো অনেকটা দেরি হতে পারে। তো বন্ধুরা, তো আমাদের পুরোপুরিভাবে ফটো বসানো হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা গানটিরও লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা গানটিও ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করার পর তোমাদের গানটি কোনখানে থাকবে, তো তোমরা প্লাস আইকনে চলে যাবে, ক্লিক করবে। তো তোমরা এখানে অডিও ক্লিক করবে। তো অডিও ক্লিক করার পর তোমরা এখানে ক্লিক করবে। তো তোমরা এখানে ক্লিক করার পর তোমরা এখানে ক্লিক করে দেবে। তো তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করবে। তো তোমাদের এখানে ডাউনলোড ফাইলে নিচের দিকে থাকবে। তো বন্ধুরা, তোমরা প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেবে। তো বন্ধুরা, আমরা ব্যাকে চলে যাব। তো আমার অলরেডি অ্যাড করা আছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা এক্সপোর্ট করে নেবে। তো এক্সপোর্ট করার জন্য তোমরা উপরে অ্যাড অপশানটি ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ভিডিও সিলেক্ট করবে। তো এক্সপোর্ট করে নেবে। তো বন্ধুরা, এক্সপোর্ট করার পর তোমাদের কিছুক্ষণ ওয়েট করবে। তো তারপর তোমাদের সামনে সেভ অপশান আসবে। তো তোমরা ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেবে।